এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় লেটেস্ট আপডেট। এবার বিশাল বড় ধাক্কা খেতে চলেছেন তৃণমূলের বসিয়ার নেতা মুকুল রায়। মুকুল রায়ের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ এবার সব দলের অবসান করিয়ে খারিজ হতে চলেছে, কারণ মুকুল রায় তৃণমূলের হয়ে কাজ করতেছেন আর পিএসসি চেয়ারম্যান পদে দায়িত্বে থাকতে পারেন বিরোধী দলের কেউ একজন। এখান থেকেই এবার মুকুল রায়ের চাপ সৃষ্টি হলো, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাহলে কি মুকুলের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ হবে? সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের বসিয়ার নেতা মুকুল রায়ের বিধায়ক পদ ও পিএসসি চেয়ারম্যান পদ খারিজের দাবিতে এবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু দেবী সহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার স্পষ্ট দাবি করেছেন পিএসসি চেয়ারম্যানের দায়িত্বে থাকতে পারেন বিরোধী দলের কেউ একজন। মুকুল রায় শারদ দলের হয়ে কাজ করতেছেন প্রকাশ্যে, তাই এই দায়িত্ব থাকার অধিকার নেই মুকুলের। মুকুলের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক, এমনটাই আবেদনপত্র জমা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেখানে কিন্তু বিশাল বড় ধাক্কা খেতে চলেছেন তৃণমূলের বসিয়ার নেতা মুকুল রায়। তো বন্ধুরা, আপনাদের কি ধারণা, মুকুলের কি পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।